বাবু বলো, মোনালিসা লুলু এটা কি নিউজ করলো আজকে? ফারুকি ভাই, সালাম আলাইকুম বস। বস, সেই জন্য তো আপনার ফোন করলাম। এখন আপনিই পারেন বস বাঁচাইতে, বুঝছেন? কেমনে? শুনুন বস, আপনি ওই মোনালিসা বলবেন কি যে আপনি যে নেক্সট সিরিয়ালটা করতেছেন না, ওইটা ওরা কাজ করবে। মানে আমাদের পত্রিকা যে ছবিটা আপনি দেখছেন, ওইটা দেখে আপনার মনে হয়েছে ওই ক্যারেক্টারের জন্য ওই পারফেক্ট। কি বস, পারবেন না? মানে তাহলে ও ধরেন যে খুশি হলো আর আমাদের ভাব করে দিল বস, বুঝছেন না? এই টেকনিকটা একটু অবশ্য আমি এমনি ওরে খুঁজতেছি। হ্যাঁ হ্যাঁ, একটা কাজ ওরে দিয়ে করাইতে চাই, তুমি ধরাই দিও। আচ্ছা ঠিক আছে বস। বস, আপনি যদি এই কাজটা করেন না, আপনার আমি মাথায় তুলে রাখবো। মোনালিসা আসেন, আন্টি আসেন, ব্যবস্থা হয়ে গেছে। কি ব্যবস্থা হয়েছে বাবু? কি শাহিন ভাই, একটা গাধার ব্যবস্থা করছি। ওই গাধার পিঠে মাসুদ ভাই চড়বে, আর তার হাতে একটা ব্যানার থাকবে, আর দুইটা ছবি লেখা থাকবে যে এই ছবিটা ভুল করে ছাপা হয়েছিল, এই ছবিটা ছাপা হবে। তারপরে সারা শহর ঘুরে বেড়াবে, সমস্ত পত্রিকা রিপোর্টার থাকবে, টিভি নিউজের ক্যামেরাম্যানরা থাকবে, তাহলে সবাই জানতে পারবে যে এটা একটা ভুল নিউজ। বাবু, তোমাদের না হয় মান সম্মান বলে কিছু নেই, কিন্তু আমার তো একটা মান সম্মান আছে। দৈনিক তোলপাড়ের তো একটা মান সম্মান আছে নাকি? হ্যাঁ শাহিন ভাই, আর কিসের মান সম্মান? গাধা রেডি আছে, এখন শুধু মাসুদ ভাইয়ের মাথায় যে ঘোল ডালাবে সেই ডিসিশনটা বাকি। ডিসিশন আপনাদের। এই বদমাশটা কয় কি? না না, এসব কিছু করার কোনো দরকার নেই। আমার যা ক্ষতি হবার, যা বদনামী হবার অলরেডি হয়ে গেছে। প্লিজ এইসব সিন ক্রিয়েট করে আমার আর ক্ষতি করেন না আপনার। তাহলে শাহিন ভাই, একটা কাজ করে ওই ওয়েব পেজে একটা ক্ষমা চেয়ে নিই না, আর মোনালিসার একটা ইন্টারভিউ করে দিই, ওটা পরশু দিন ছাপা দিই। ঠিক আছে, করো করো। দাও না খোকা, খাবো না বললাম না। হ্যালো ফারুক ভাই, সালাম আলাইকুম বস। হ্যাঁ, মিস কল দেখলাম। হ্যাঁ, কে পাইছো নাকি মোনালিসা রে? কি মোনালিসা, আশ্চর্য কি ইনসিডেন্ট দেখছেন! এই যে আমার সামনেই তো বসা, দিব বস। আচ্ছা দাও। মোনালিসা, ওই মুস্তফা স্যারের সাথে একটু কথা বলতে চাই। ফারুক ভাই। হ্যাঁ। আসসালামু আলাইকুম ফারুকি ভাই। হ্যাঁ মোনালিসা। জি, এই তো আছি কোন রকম, আর বলেন না। শোনো, তোমার ফটো দেখলাম তোর পারে, নিউজটা অবশ্য পড়ি নাই। হ্যাঁ ফারুকি ভাই, পড়েন নাই, খুব ভালো করেছেন। তোমার ফটোটা দেখে মনে হলো ইউরেকা পেয়ে গেছি। আমি যে কাস্টিংটা খুঁজতাছি সেটা হলো মোনালিসা। শোনো, আমি একটা সিরিয়াল করতেছি, ওই মিঠুন ভাইয়ের গল্প। জি জি, আমি বানা নিবো আর কি, ভেরি ইম্পর্টেন্ট একটা রোল। সামনে মাসে আর কাউরে শিডিউল দিও না। থ্যাংক ইউ ফারুকি ভাই, আপনি শিডিউল নিয়ে কোনো চিন্তাই করবেন না। বাকি স্টল পরে তোমার ছবিটা ছাপাইছিল, তাই তো তোমাকে মনে পড়লো। দৈনিক তোলপার কেউ একটা থ্যাংক ইউ। এত কিছুর পরে থ্যাংক ইউ দিব? দাও ফোনটা বাবুকে দাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাবু ভাই, ফারুকি ভাই কথা বলবে। হ্যাঁ বস, বস কথা হয়েছে? দেখো বাবু। হ্যাঁ মোনালিসা উল্টা তোমার এবার থ্যাংক দিব। বস না বস, আপনি মোনালিসা রে নেন, ওর হাসিটা খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর। হ্যাঁ মানে ও নিলে কিন্তু ও খুব ভালো করবে, আমি বললাম। হ্যাঁ আমি বললাম বস, আমি বাবু বললাম বস। আচ্ছা থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আল্লাহ বাবু ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি এই ভুল করে নিউজটা না ছাপতেন, ফারুক ভাই তো আমাকে নোটিসই করতো না। আমি যে কি কি বলবো, আমি এত বড় একটা কাস্টিং পেয়ে গেলাম। হ্যাঁ মোনা, এ তুই কি কস? আহা, এই যে আজকে যে তোলপাড়ার নিউজটা ছাপা হলো, আমার এই ছবি দেখে ফারুক ভাই তার বিশাল একটা প্রজেক্টে আমাকে কাজ করছে, তা আবার মেইন রোল, বুঝো আমার জন্য কত বড় একটা ব্রেন। শাহিন ভাই থ্যাংক ইউ সো মাচ। বাবুর ব্রেন কি? শালা বাবু তো ম্যাজিক জানে। আমি তাহলে আজকে উঠি। হ্যাঁ আপনারা প্লিজ কালকে একটু কালকের পত্রিকাটায় আমার নিউজটা একটু কারেকশন করে দিন, বুঝি নি তো আমার একটা ইমেজের ব্যাপার আছে। ঠিক আছে মা, চলো একটু পার্লার যাব। খাবি না? খাবো না বললাম না, চলো। আন্টি কে বলতো? রকুন রকুন,
দেখেছেন কি নিউজ ছাপিয়েছে? কি নিউজ? মোনালিসা নাকি মা হতে চলেছে। আচ্ছা আচ্ছা, না না, এরকম নিউজ ছাপানো উচিত হয়নি। তাই নাকি? কেন? হ্যাঁ, মেয়েটা তো বিবাহিত না, আর মাঝে মধ্যে মেয়েদের পেটে টিউমার হলে মনে হয় যেন তারা প্রেগনেন্ট। আপনি নিউজটা ভালো করে পড়ছেন। নিউজটা পড়ার কি আছে? এই তো হেডলাইন তো দেওয়া আছে, মোনালিসা মা হতে চলেছে। এই নিউজটা নিয়ে অফিসে তুল কালাম কাণ্ড করতে গেছে গা। আপনি এতক্ষণে হেডলাইন পড়লেন, যান ভাই আসেন, ভালো করে নিউজটা পড়েন গিয়ে যান। মেধা, সমাধান তো হয়ে গেছে। দাই কেমনে? আরে মোনালিসা এখন আমাদের সবাইরে তো মিষ্টি খাওয়াইতে যাইতেছে। কি বলেন? হ্যাঁ, আমারে ফোন করে থ্যাঙ্ক দিচ্ছে ফটোটা ছাপার জন্য। কি বলেন, পাগল হয়ে গেছে নাকি? এখন তো কথা কথায় বলতেছে ভাগিস ছবিটা ছাপছিলেন। এই মাসুদ ভাই, আপনি ছাপছিলেন? হ্যাঁ, আমি ছাড়া অন্য কেউ ছাপবে নাকি? তা আপনি না তখন বললেন যে বাবু ভাই ছাপছে। আরে তখন তো বিপদ ছিল, এখন তার বিপদ নাই। মাসুদ ভাই, আপনি তো মিথ্যা কথা বলেন না। আরে না, চাচা আপন প্রাণ বাঁচা, বুঝলা না? আমি খুব মাইন্ড করছি। মাইন্ড করছো? ও বুঝছি, যে মোনালিসার ছবির জন্য মাইন্ড আছে তোমার। তুমি চিন্তা করো না, কালকে তোমার বড় একটা ছবি ছাপাইতে হবে। ছবি হিসেবে কি লিখবেন নিচে? মোনালিসা প্রেগনেন্ট হয় নাই। হ্যালো হ্যালো, তোমার হাত আমি টিপব কিসের জন্য? কেন সুবিধা কি? ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, মোনালিসাকে ফোন করে বলে দিই যে আসলে ফারুকে তোমার কাজ করে নাই, সবই সাজানো। বাবু শুনো শুনো, এই আর বিপদটাই কেন? তুমি দেও, কোন একটা তৃপ্ত হবে তোমার। দেও না, দেন দেন আমরা দে, আবার দেও ভাই, দেন দেন ও দেন ভাই, ওটা নিজেই পাশে পাশে এই পাশে এই পাশে আছে। রামগর নিচে বুঝছেন একটা ভালো দোকান দিচ্ছে, হালিমের দোকান, মামা হালিম, আনান না। এই যে গায়ে টিপটি ভালো লাগে না? আরে আনান না, দুই বাটি অসুবিধা নেই। রাজ্জাক রাজ্জাক, শোনো, দুই বাটি হালিম আনবা আর বাকিটা তোমার বকশিস। বলেন তো শরীফ সাহেব, এই বাবু আর মাসুদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়? এরা দুজন তো বারবার ভুল করতে করতে আমার মুখে একেবারে চুনকালি ফেলে দিল। শাহিন ভাই, এটা আমি ইনকোয়ারি করছি, আর ঘটনার জন্য কে দায়ী এটা আমি রিপোর্ট করছি, তারপর আপনার যেটা ভালো মনে হয় সেটাই করবেন। ব্যাপারটা কিন্তু সিরিয়াস, আপনি খুব সিরিয়াসলি। হ্যাঁ স্যার, তো একদম সিরিয়াস। বলেন সার্কুলেশন ম্যানেজার সাহেব, কাগজ হিট অটকে সব বিক্রি হয়ে গেছে, এইরকমই নিউজ চাই। আরে রাখেন, কাগজ তো হিট, সব বিক্রি হয়ে গেছে, সার্কুলেশন ম্যানেজার বলছে এইরকমই নিউজ চাই। ওর কথা শুনলে জার্নালিজম বলে আর কিছু থাকবে না। কিন্তু শরীফ সাহেব,
তা সত্ত্বেও ব্যবস্থাটা কিন্তু নিতেই হবে। না না, আমি আমি তো অবশ্যই দেখবো, রিপোর্ট করছি আমি, আপনি পরে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুদ আছে? দেখতে হবে। আপনি কে বলেন? যে কলাবাগান থেকে হালিম মামা আছে। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন প্লিজ। ঠিক আছে। হ্যালো। হ্যালো মাসুদ ভাই, কলাবাগান থেকে মামা এসেছেন, হালিম মামা, পাঠিয়ে দেবো? আরে তাড়াতাড়ি পাঠিয়ে দেন। এটা একটা কথা হইলো, হালিম আসছে, সেটা আমার আটকানোর কি হইলো? পাগল হয়ে গেছে বুঝছেন না? জায়গাটা দেন, চাপ দেন। হ্যাঁ এইখানে সুন্দর করে দেন। হ্যাঁ হ্যাঁ বিয়ে দিন, এই পেশে দেন। হ্যাঁ সুন্দর করে দেন। মাসুদ ভাই, আপনার কিন্তু বাবা মাসুদ আমারে চিনতে পারতেছ? কে? আমি তোমার হালিম মামা। আপনি আসলেন কি করে? আপনি এখানে ঢুকতে দিল কে? কেন যে রিসিপশন মাইয়াটা টেলিফোন করলো না তোমারে? ও হো, আমার তো একটা জরুরি কাজ আছে, আমার তো যেতে হবে, ভুলে গেছিলাম। হ্যালো স্যার, আপনি একটু রিসেপশনে গিয়ে বসে, মাসুদের মনে মিটিং আছে বুঝছেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা হারাম দাদা, আমার পিছনে পেঁচার মতো লেগে আছে। আমিও কাবা তোর টাকা দেবো না। মাস্টার কইছে, মাস্টার উপিছে নাই, কালকের আগে আসবো না। তাই নাকি? এক কাজ করো, তুমি আসো এদিকে, এদিকে আসো, এদিকে আসো। তাহলে তুমি একটা খাও করো। থ্যাংক ইউ ভেরি মাচ। সার্ভিস আছো? জি স্যার, এই দে এই দে। ভাই বেটা, এটা কিসের সার্ভিস? এটা দেবো দেবো। হ্যাঁ মশলা টশলা দিছে ঠিক মতো? জি স্যার, সব বুটের মধ্যে মিলিয়ে দিছে। কোন হালিমের কথা বলবো? দেখলাম দেখলাম আমার হালিম মামার একটা খুবিস, খালি টাকা দাঁড় চায়, মনে হয় নেশা টেশা করে। হালিম হালিমে মিললো কেমনে? খাওয়াইলাম।
সবাই আসো তাহলে না? হ্যাঁ জি। যে কথা বাবু কই? বাবু? হ্যাঁ বাবু। কই গেল মাসুন? হ্যাঁ ছিল দেখে। হ্যাঁ এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। শোনো ভাই তো। আচ্ছা ইয়ে কই? বাদল আর শাহনাজ কোথায়? রোগন ভাই জানে কি? রোগন কোথায় গেছে? এরকম করছো কেন? কোথায় গেছে? কোথায় বলো না, বলো না। আচ্ছা আর শরীফ সাহেব অবশ্য আজকে যে জন্য তোমাদেরকে ডেকেছি, শরীফ অবশ্য সেই কাজেই ব্যস্ত আছে। তাহলে খবর আছে তোমাদের সবার জন্য। জি বলো। আমরা অল্প কিছুদিনের মধ্যেই এইখান থেকে অফিস শিফট করে অন্য জায়গায় চলে যাচ্ছি। হ্যাঁ না মানে আমাদের অন্য সব অফিস এই বিল্ডিংয়েই থাকবে, শুধুমাত্র পত্রিকা অফিসটা আমরা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। ওখানে আমাদের কাজকর্মের অনেক সুবিধা হবে, আর তাছাড়া জায়গাটা অনেক ভালো। হ্যাঁ আমার কিন্তু একটা চেম্বার দিতে হবে আলাদা। তুমি কি মেয়ে এডিটর হইছো? তুমি চেম্বার নিবা? এডিটর ছাড়া কি চেম্বার পাইতে পারে না? আমার অনেক জরুরি কাজ আছে না? কি জরুরি কাজ? ভাই আমি কিন্তু মাসুদ ভাইয়ের কাছাকাছি থাকবো। এখন ওর কথা হচ্ছে তো একটা আলাদা রুম চাই, ওর কিছু নিজস্ব কাজকর্ম আছে, বোঝো না কেন? হ্যাঁ বাবু তোমাকে আগে আসল একটা খবর বলি, সেটা হচ্ছে তুমি তো আলাদা চেম্বার চাচ্ছ। আমি নিজেই জানি না ওখানে আমার নিজের আলাদা চেম্বার আছে কিনা, বুঝলে? আপনার চেম্বার, আপনার চেম্বার হলে হবে নাকি? আরে চেম্বার চেম্বারে দিতে হবে, দিতে হবে, হবে, হবে। চেয়ারম্যান কি বলেন? চেম্বার বলে? হ্যাঁ বলো বাবু রে, ওই আপনার চেম্বারটা দিয়ে দিয়ে না, সেটা তো কোনো অসুবিধা নেই। আরে আরে বাবু রাগারাগি তো কোনো ব্যাপার নেই, আমরা তো সবাই একটা ফ্যামিলি, একটা পরিবার, তাই না? আগে ওখানে যাই, অফিসটা দেখি, জায়গা কতখানি আছে সে অনুযায়ী আমরা সবাই মিলে আলোচনা করে সবাই সবার মতো জায়গা। আমার মনে হয় যে শরীফ সাহেব আজকে কথাবার্তা সব পাকা করতে গেছে, ওটা পাকা হয়ে গেলে আমরা খুব অল্প সময়ের মধ্যেই চলে যাবো। গিয়ে ওখানে গিয়ে সবাই মিলে দেখি বসবাসী নিয়ে, এমনকি আমরা তো সবাই সবার সাথে একসাথে কাজ করি, তাই না? তাহলে সুন্দর পরিবেশ না, তাহলে এখন থেকে গোজা শুরু করে দিই। হ্যাঁ সেটা আস্তে আস্তে সবাই করে নিতে পারে। আর আমি অবশ্য বিকেলবেলা একটু যাবো, আমি নিজেও গিয়ে দেখে আসবো। আচ্ছা ঠিক, তাহলে তোমরা সবাই একটু ঠিকঠাক বলো। স্যার আমার একটা রুম লাগে তো। দেখেই মনে হয় যে আমরা আসলে অফিসের চেয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমরা বাবু 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 বাব